কে আমরা কি করবো যে কয়েকটা স্পটের ছবি আছে, সেই স্পটের ছবিগুলো আমরা ফটোশপে দিয়ে আমরা ক্লিন করার চেষ্টা করবো যে কীভাবে সেগুলো ঠিক করা যায়। তাহলে আমি তিনটে ছবি আমি এখান থেকে মার্ক করে নিলাম, তিনটে ছবি মার্ক করে নিয়ে এখান থেকে টেনে ধরে নিয়ে এসে এর ছবিটা ছেড়ে দিলাম, দিয়ে আমি মাউসটা ছাড়বো না, দেখেছো আমার মাউসের সাথে ছবিটা কিন্তু আসছে, নিয়ে এর উপরে আসবো, মাউসটা ঠিক মিডিলে নিয়ে আসে এইবার ছেড়ে দেবো, তিনটা ছবি চলে আসছে। যে আমি এটা এই যে ঘর, আসলে তিন দিচ্ছে আরও ছবি আছে, ঠিক আছে, এই ঘরটাতে আমি ক্লিক করবো, শুনলাম আমার পেজটা ফুল হয়ে গেল। এইবার আমার কাজের প্রয়োজন বিশেষে দুইটা জিনিস খুব বেশি লাগবে, তিনটা জিনিস, একটা হচ্ছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, জুম ইন আর জুম আউট, ঠিক আছে, আর স্পেস। স্পেস মানে কি, ওই যে হাতের এই সিগন্যালটা, এই যে হাতের এই সিগন্যালটা, হাত তাই না, স্পেস সব দিলে হাত নাড়াচাড়া করানো, তখন ছোটটা বড় হয়ে যায়, তখন কিন্তু হাত সুন্দর লাগে সবাই থেকে, ঠিক আছে। এখন তো এই সাইডটা ক্লিন আছে কিন্তু এই সাইডটা নাই, তাহলে আমি কীভাবে নেবো? এর জন্য আমাদের কয়েকটা ওয়ে আছে, একটা আছে এইটা, ঠিক আছে, এইটার নাম হচ্ছে কোলন স্ট্যাম্প টুল, নাম কি কোলন স্ট্যাম্প টুল, আরেকটা লাগবে বিরাট, ঠিক আছে, এইটা, ঠিক আছে, এটার নাম আছে বিরাট। আসলে মেকআপ করতে গেলে তো দুটো জিনিসই লাগে, এই কোলনও লাগে বিরাট লাগে, তাই না, বিরাট মানে লাগে না লাগে, আচ্ছা লাগে, আচ্ছা তাহলে যদি লাগে তাহলে আমার এইটার কাজ বুঝোই নাকি, প্রথমে এই ফ্যানের জোরটা আর কমাই দাও, তাহলে আমার এইটার কাজ, এইটার কাজ হচ্ছে তোমার যে কোনো জিনিস কপি করে নেওয়া যায়, কি করা যায়, কপি করে নেওয়া যায় এইটা দিয়ে, তাহলে এটার নাম আছে কোলন স্ট্যাম্প টুল, এর শর্টকাট হচ্ছে এস, তাহলে এটা দিয়ে আমার এখানে কিবোর্ডে একটা শর্টকাট আছে গোল বড় করা আর গোল ছোট করা, ঠিক আছে, এটা হচ্ছে এন্টারের পাশে, তোমরা কিবোর্ডটা সবাই খেয়াল করো, এন্টারের পাশে ওই যে ও পি আছে, এন্টারের পাশে বাম পাশে ও পি, তারপর সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট আছে, হ্যাঁ আচ্ছা, এবার যদি আমি এন্টারের একদম প্রথমে যেটা আছে, ঠিক আছে, মানে এক কথায় ক্লোজ ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ যেটা, ওইটা যদি চাপি তাহলে আমার ঘরটা বড় হবে, মানে ওই বৃত্তটা বড় হবে, আর ঠিক ওই পির পাশে যেটা আছে পির পাশে ওইটা যদি চাপি তাহলে আমার কি হবে, ওটা এটা আমার কাজের সুবিধার্থে যে কোনো কিছু ছোটো বড় এই দুইটাতে করতে হয়, এটা আর এইটা মনে থাকবে। আর এর আরো একটা জিনিস আছে, এটা মাউসেই থাকে, রাইট বাটন ক্লিক করলে এই যে আমি যদি দূরে ক্লিক করি বড় হয়ে গেছে, যদি কাছে ক্লিক করি তাহলে ছোট হয়ে গেছে, এখন আমি কোনো জায়গায় ক্লিক করলে কাজ আসছে না, বুঝছে, কোথাও ক্লিক করলে কাজ আসছে না, মানে বলতে আসছে যে আমি কোনো এরিয়া সিলেক্ট করে নিইনি বা কোনো এরিয়ার থেকে কপি করে নিইনি। আচ্ছা এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে আমি অল্টার চেপে ধরে যে কোনো কিছু কপি করতে পারি, এটা কিন্তু অ্যাডোবি ফটোশপ না যে কন্ট্রোল সি মারলাম কপি হয়ে গেল, এটা হচ্ছে অল্টার চেপে ধরলে ওই যে গোলটা, গোলটা কিন্তু ছোটো গোল হয়ে যাবে প্লাস ওর মাঝখানটা প্লাস চলে আসবে, তাহলে দেখি অল্টার চাপ দেবো, দেখো কেমন হয়ে গেছে, গোলটা কিন্তু আমার প্লাস হয়ে গেছে, এবার ছোট হয়ে গেছে কালো, তাই না, এই তার মানে এই সিগন্যাল আর দিচ্ছে ওই যে তোমরা ইয়ে দেখেছ বন্দুক দেখেছো সেই কি বলছো সাইলেন্সার আছে না এক ধরনের, হ্যাঁ কি বলে তো তো জানি না, জুম করে নিয়ে চললে প্লাস দিয়ে একটা ক্যামেরার মতো দূরবীনের মতো, ঠিক এটা জুম করে দিচ্ছে, জুম না মার্ক করে দিচ্ছে যে আসলে কোন জায়গাটা, আমি মাউসটা যেখানে আছে সেই জায়গাটা, ধরো আমি এই জায়গাটা আমি কপি করে এখানে লাগাবো কথা, হ্যাঁ ধরো এখানে একটা চোখ কমিয়ে গেছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করি ক্লিক করলাম, এবার ধরো এখানে আমি দিলাম, ধরো এখানে একটা চোখ হয়ে যাবে, আচ্ছা আমি এটা জাস্ট বোঝানোর জন্য একটু মজার স্থলে এটা দেখলাম, আসলে আমার দেখানোর উদ্দেশ্য ওইটা না, আমার দেখানোর উদ্দেশ্য যদি এই দাগ এই পাশে ক্লিন জায়গাগুলো থেকে নিয়ে এই পাশে যদি আমি ঠিক করে দিই হবে না, সেক্ষেত্রে এখানে ক্যাপাসিটির একটা ব্যাপার আছে, ক্যাপাসিটি আমার কমায়ও দিতে পারি বাড়াও দিতে পারি, সবসময় কম থাকা বেটার, কম থাকা বেটার, ঠিক আছে, এটা হচ্ছে যে আসলে বেশি আমি যখন ক্লিক করবো অতিরিক্ত ডিপ নেবে নাকি হালকা নেবে, ঠিক আছে, এখন আমি ওয়ালটা সেভে ধরো এই পরিষ্কার জায়গায় একটু ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে ওই জায়গাটা কপি হয়ে গেছে, এবার তুমি এখানে বসাও, দেখেছো তুমি পাশে একটু খেয়াল করে দেখো আমি যখন ক্লিক করছি, দেখো একদম এই পাশে যেমন ছিল তেমনই কিন্তু হয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা, হ্যাঁ আচ্ছা এটা বুঝতে অসুবিধা আছে, তাহলে একটু বাড়াই দিয়ে দেখাই নাকি, এবার দেখো ধরো এই কপি করলাম, বুঝছে,
এই দেখো মানে এই যে কালারটা নিয়ে নিচ্ছে নিচ্ছে আমি কি বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো যে কি বলতে চাচ্ছি? আমি জাস্ট ওইটার ব্যবহারটুকু দেখাচ্ছি। আচ্ছা তাহলে তাই যদি হয় তাহলে এটা থেকে আমি এই প্রমাণ পেলাম যে এই অংশটা ক্লিক করে ওয়ালটা সেভে যে কোনো অংশ কপি করে আরেক জায়গায় লাগাইতে পারি, তাই না? এইবার ফেসটা কেমন? ধরো আমি এই পাশ করে করলাম, দেখো আসছে কিলেন আসছে ক্লিয়ার কি হচ্ছে? কিন্তু ব্যাপার হচ্ছে যে ওটা আমরা ওইভাবে করবো না, এটা জাস্ট আমি এইটার ব্যবহার শিখলাম। আচ্ছা এই জাতীয় কাজগুলো সাধারণত ব্রাশ দিয়ে করতে হয়, ব্রাশ দিয়ে করতে সুবিধা হয়, একটু পাউডার লাগে। তো এখন এটি টাইপ করলে তো তার পাউডার নেই, কেন আমি ব্রাশটা নেবো? ঠিক আছে ব্রাশটা নিয়ে এরও আমার ক্যাপাসিটি কেন সাধারণত কেমন থাকবে আমি বলি 15-25 ঠিক আছে, ঠিক আছে 15-25 এর মধ্যে রাখাই ভালো। আর এখানেও তাই, ধরো এখানে ঠিক মিডিয়াম মিডিয়াম দূরে রেখে দিলাম। এইবার তুমি দেখো যে দুইটা অংশ আমি কীভাবে ম্যাচিং করব। আচ্ছা ব্রাশের সুবিধা কি? এইটার সুবিধা আছে ধরো আমি এক জায়গাতে কপি করতে করতে চলে গেলে মানে আমি এই যত মাউসটা সরাবো ওইটা সরতে সরতে আসবে, মানে কপিটা এক জায়গায় থাকবে না। ধরো এই জায়গায় আমি কপি করছি, হ্যাঁ করে ধরো এখানে আমি পেস্ট করতে করতে যাচ্ছি, কিন্তু এই দাগটা আছে। কিন্তু দেখো আমি যখন এখানে নড়াবো দেখো ডান পাশে প্লাস নড়ছে, নড়ছে প্লাস প্লাসটা যাচ্ছে, যাতে যে দাগ চলে আসবে দেখো এখানে দাগ চলে গেছে। কিন্তু বিরাশে এই অসুবিধাটা হয় না, এই জন্য আমার বিরাশে কাজ করা সবচেয়ে কি সুবিধাজনক। তাহলে এটা তো আলাদা ব্যবহার আছে যেখানে আমার কপি করে বসা যাবে এক প্রকার, তাই না? ওই যে সমুদ্রের মধ্যে ছবি বসা দেয় কিভাবে দেয়, এটা মাধ্যমে দেয়। আচ্ছা আমি এখন কি করবো, ঘুমাস না আমি বিরাশে ক্লিক করবো। আচ্ছা বিরাশে ক্লিক করে এইবার দেখো যে কোনো একটা ফেসের সবচেয়ে ভালো জায়গা কোনটা বা ক্লিন আছে, ধরো আমার এই জায়গাটা আরো বেশি ক্লিন আছে, তাহলে আমি এই জায়গার থেকে আমি অল্টার চাপ দেবো, দিলে ওইটাতে আমার গোল আসে, এটা কিন্তু গোল আসে না, এটা একটা খোঁজানো জানতে আসে। যাক মানে যে জায়গায় আগাটা আছে ওই কালারটুকু নেবে, এখানে কি কালার আছে এখন রেড মতো আছে, তাই না? তাহলে আমি এখানে ক্লিক করবো, তখন এই ফেসের বা ত্বকের কালারটা কিন্তু এখানে নিয়ে আসে, তাহলে এটা কিন্তু ওই প্লাস জাতীয় কিছু নড়বে না। এখন আমি একটু বড় করে নিই, ওই সেই যা দিয়ে বুঝলাম যে বড় করতে হবে। এইবার দেখো এই সাইড মেট যদি আমি ক্লিক করার চেষ্টা করি, আমি মাউসটা ক্লিক করে ঘুরছি, ঠিক আছে দেখো তো ক্লিন হচ্ছে কিনা। আচ্ছা তাহলে ঠিক এই যা তো এখান থেকে কালার করি মানে অল্প অল্প করে নেওয়াই ভালো, তাহলে ম্যাচিং হয়, ঠিক আছে ক্লিক করছে। কিন্তু আমি বেশি বেশি করে আসলে এইসব কাজ করতে গেলে অনেক বেশি বেশি ক্লিক করতে হয়, তবে বুঝে শুনে দেখতে এমন হয়ে গেল লাস্টে এসে আমি যদি চোখে নিচে ঠিক করতে চাই, চোখে নিচে দাগ পড়ে গেছে, তাহলে এখান থেকে ধরো আমি কালারটা দিলাম একটু কমাই দেওয়া ভালো। হ্যাঁ বেশি না কাজ করলে তাড়াতাড়ি পড়ে, আমি এখান থেকে ক্যাপাসিটি যত কমাই নেবো তত আমার কম কম পড়বে, তাহলে একবার খাপাখানি উঠে যাবে না, এই তো সুবিধা, তাই না? এই জন্য বলে যে পাওয়াটা সবসময় কম মাখছে, দেখো এই দেখো এখানে আমি অল্প অল্প নিচ্ছি মানে আস্তে আস্তে হোক, বেশি দিতে গেলে দেখা যায় খাবলা খাবলা উঠে চলে গেছে মেকআপ করতে যায়, মনে হচ্ছে তো হচ্ছে না, তাই না? এটা কিন্তু হচ্ছে, তুমি দেখো খানিক পরে কি হয়। তাহলে এটার মতো করার চেষ্টা করছি, তাই না? এই সাইডে কিন্তু দাগ আছে হালকা, যাক তাহলে কমাই দিলাম। এইসব জায়গাগুলো স্পট আছে, তাই না? এটা ছোট করে দিলাম, এই যে ছোট বড়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি ধরো ক্লিক করছি, কিন্তু আমি যে তোমাদের তো ক্লিক করতে প্রথম প্রথম অসুবিধা হবে, এই যে এই সাইডটা কিন্তু মোটামুটি এগো দিল, এই সাইডটা একটু এড়িয়েছে ধরো। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা কুমাই দেখি কি অবস্থা, দেখো তো অনেকটা হয়েছে না, ওটা জুম করে নিয়েছিলাম আমরা ওরকম লাগছিলো, তাই না? এটা যদি লাইট করা হয় একটু অন্য কাজ করা হয় তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যায়, বুঝে গেছে? এবার আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে তাহলে আমরা প্যাস্টোরি কাজ করছি, এই প্যাস্টোরটা কি রাইট বাটন ক্লিক করে প্যাস্টোর ধরো এবার উপরে অংশটা ধরো
এখান থেকে আমি মার্ক করে নিলাম, এটুকু মার্ক করে নিলাম, নিয়ে আমি এরকম নিলাম, এরকম নিয়ে এসে তুমি এর উপরে আসবে, তখন সাইডে যাবো না, এর উপরে থেকে ক্লিক করে ধরে সবাই নিয়ে এসে ভালো জায়গায় দাও, দেখো ওই জায়গাটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ঠিক একরকমভাবে প্রত্যেকটা জায়গায়, কিন্তু এখন আস্তে 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 করতে হবে, জুম করে কাজ করলে সুবিধা, কারণ সব জায়গায় আবার ওইভাবে করতে গেলে কিন্তু খারাপ দেখা যাবে। আচ্ছা ধরো আমি এখান থেকে একজন মার্ক করতে করে ওটা যদি আমি সাইড একটু সরাই দিই, ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে না, তাহলে আমি ভালো জায়গায় দিই কি, আমি বুঝতে পারলাম আমি আসলে মূলত কোনটা চাচ্ছি। এখান থেকে ক্লিক করে নিয়ে এই ধরো আমি সাইডে দিয়ে দিলাম, বা চোখে গিয়ে থাকছো ওই জন্যই ওই সমস্যাটা আছে। এটা দেখো তো কি রূপতে সব মুছে গেছে। আমি ছবিটা চেঞ্জ করি, এই ছবিগুলো নিই, ধর প্যাস্টুডটা নিলাম, নিয়ে ধরো তার আগে আমি একটা জায়গা ফিনিশিং করিনি, সেটার জন্য আমি এইটা ব্যবহার করতে পারি। এটা কি বলা জানো, এটা ওই ধরো আমাদের লোশন কোয়ালিটি, ঠিক আছে, ফোটার মতো ধরো এক প্রকার লোশন। এটা নিয়ে যদি আমি একটু ঘষি এখানে, এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়। আমি একটা জায়গাকে ভালো একটা জায়গা তৈরি করে নিচ্ছি, হ্যাঁ, ব্রাশের একটু হেল্প পেতে পারি, ব্রাশ দিয়ে এখানে একটু বাড়াই দিই হালকা, এখানে একটু বাড়াই দিই, এখানে একটু বাড়াই দিই, দিয়ে ব্রাশের হেল্প নিয়ে আমি একটু ঠুক দিই, ব্রাশ বেশি ভালো হয়, একটু ক্লিন করে দিই, মানে কিছু একটা অংশ আমরা কপি করে নেবো, তাই না, তা তার আগে একটা অংশটা ক্লিন করে নিই। ধরো এই নাম্বার, এইবার দেখো ধরো প্যাস টুলটা দেবো আমি, ধরো এইটার সঙ্গে জায়গা আমি মার্ক করে দিলাম, নিয়ে এসে ভালো জায়গায় দিয়ে দেবো, হয়েছে, ক্লিন হয়ে গেছে। ধরো এই জায়গাটুকু এই করবো, এটা তোমাদের কাজ শিখেছে, আমরা কিন্তু ফিনিশিং করতে পারছি না, ধরো এর সঙ্গে ম্যাচিং করে দিলাম, হচ্ছে হচ্ছে না। আবার ধরো এই অংশ দিয়ে এইটা দিয়ে, এটা কোলন টুল, কোলন টুল দিয়ে আমি কী করি, ওয়ালটা দিয়ে কপি করতে হয় না, ধরো এই ভালো অংশ কপি করলাম, এই দেখো ঠিক আছে, কিন্তু এত বেশি দেরি ডিপ হয়ে যাচ্ছে, আমার কী করতে হবে ক্যাপাসিটি কমাই দিতে হবে, ক্যাপাসিটি কমাই দিলে আমার সুবিধা হবে, কারণ খাবলা খাবলা পারবো না আমি, একবার দিয়ে দুই দিনবার ক্লিক করতে পারবো, তাই না। তাহলে আমি ধরো ভালো অংশ কপি করে নিলাম, এবার ছেড়ে দেবো, পায়ে দিলাম, এই দেখো, তারপর যেখান থেকে প্লাস আসতে হয় প্লাসের জায়গাটা কিন্তু কপি হচ্ছে, এই এই জন্য খানিকক্ষণ পরবার নতুন নতুন করে নিতে হবে, এই তাহলে প্লাস সরে গেলে আবার জায়গাও সরে যাবে, বুঝতে গেছে, কপি জায়গাটা সরে যাবে, ঠিক আছে। আমরা কিন্তু এখন কাজ শিখছি প্রাথমিকভাবে, এইরকম আর কি। আচ্ছা ওই যে আরেকটা ছবি আছে, ওই ছবিটা দেখো, এই জায়গাটা, এই জায়গাটা দেখো কীভাবে করা, এখন কোনোটা ভালো জায়গা, প্যাস টুলটা তুমি ইউজ করতে পারো ইচ্ছা করলে, ধরো যে এরকম তুমি নিচ্ছ প্যাস টুলটা নিচ্ছ, নিয়ে সবাই দাও এমনি দূর গেছে, ধরে নিয়ে আসতে, হ্যাঁ এখন একটা ক্লিন করতে দেবো, ক্লিন দেখি আমি কিন্তু টুল বার এসে করছি, আমি এইটা দিয়ে ক্লিন ক্লিন করতে পারি, পারি না কীভাবে, যেটা ছোটো করে দিলাম, যেটা ছোটো জায়গা এই ভালো জায়গাটা থেকে এ করে নেয় দেখো হালকা, এই ঠিক আছে, ক্লিন হয়ে গেছে, কি গেছে না, হ্যাঁ গেছে, কিন্তু আশা করি আমি বিষয়টা বুঝতে পারলাম। তাহলে আমার এই টুল বারটার ব্যবহার হচ্ছে একরকম, এই টুল বারটার ব্যবহার হচ্ছে এই টুল এই প্যাস্টুলের কাজ কি, যে কোনো জিনিস, ঠিক আছে, আমি খারাপ জিনিস আমি কিন্তু ভালো করতে, আমি ধরো ছবি আবার নিয়ে আসছি, হ্যাঁ ধরো কোন ছবিটা, ধরো এই ছবিটা আবার নিয়ে আসছি, নিয়ে আসে তাহলে আমার প্যাস তুলে আমরা কী শিখলাম, যে কোনো খারাপ অংশ, এই যে ছোটো ছোটো দাগ, এই দাগগুলো আমি মার্ক করে সাইডে ভালো জায়গায় দিলে ভালো জায়গাটা ওখানে কি হয় ছেড়ে দেয়, যাচ্ছে যাচ্ছে, তাহলে এটা আমরা প্যাস তুল দিয়ে শিখলাম, ধরো এই যে ভালো জায়গায় দিলাম, হচ্ছে হ্যাঁ হচ্ছে, কিন্তু তাহলে এইভাবে কিন্তু আমার কাজটা করতে হবে, হচ্ছে হ্যাঁ, এই যে বিড়াই দিয়ে বাইরে ক্লিক করতে যে কোনো কাজে সে তাহলে বোঝা যায়, হচ্ছে হ্যাঁ, আর মনে হচ্ছে খাবার ভালো হয়ে যাচ্ছে আমাদের, আমরা তো কাজ শিখছি কিন্তু টুলবার ব্যবহার শিখছি, তাহলে এরকম জায়গায় আমার কী করা উচিত, ধরো এই জায়গাগুলো আমি করলাম, আর তাহলে বিড়াই দিয়ে কিন্তু দেখো বিড়াই দিয়ে করা যাচ্ছে, কালার সিলেক্ট করলাম, তাই না, এখানে বিরাশ ইউজ করলাম, দেখো বিরাশটা কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে হসছে না, না কিন্তু হসছে, বিরাশ দেওয়া আসছে,
তাহলে আমি পেঁয়াজ তুলতে শিখলাম, বিরাজ শিখলাম, কুরাব তো কতকাল শিখিস না, গতদিন কুরাবের ব্যাপার জানি তো, পাসপোর্ট সাইজ ছবি করতে পারি থেকে কুরাবে, এই যে কুরাবে কোনো কিছুই না, জাস্ট মাপের জায়গা আছে ওয়াইড হাইট, ঠিক আছে, টেনে দিলেই সেই মাপ অনুযায়ী ছবি দিয়ে দেয়। এখানে যদি পাসপোর্ট সাইজে মাপ থাকে তাহলে এখানে ছবি টানলি পাসপোর্ট সাইজ হবে, যদি এখানে স্ট্যাম্প সাইজ সেট করতে হই তাহলে টানলে কী হবে, স্ট্যাম্প সাইজ হবে, যদি থ্রি আর সেট করি তাহলে থ্রি আর হবে। তাহলে এইটার কাজ কি কোনো কিছু মার্ক করা, তাই না, এটাকে আমি কাট করে নিতে পারি, দেখেছ যে মার্ক করেছি, কপি করতে পারি, কন্ট্রোল সি এরকম কন্ট্রোল ভি, দেখেছ আইটি চলে এসে আচ্ছা, কন্ট্রোল সাবলে কিন্তু মুভ বড় হয়, দেখেছ মুভির মতো দেখতে আসছে কন্ট্রোল সাবলে। আচ্ছা এই মুভ দিয়ে কী করা যায়, যে কোনো কিছু সরানো যায়, তাই না, আচ্ছা আচ্ছা, এটার কাজ কি, এটা স্যার ল্যাস উঠল, ল্যাস উঠলের কাজ কি, যে কোনো অংশ সিলেক্ট করা যায়, ক্লিক করে করে সিলেক্ট করা যায়, এটা তোমরা তো অনেক ভালোই শিখেছ। আচ্ছা এটা সিলেক্ট করতে করতে কোনো ভুলে গেলে ডিলেট সাবলে যায়, ধরো একটু গোল করবো, হ্যাঁ ওই ওরকম হবে না, এটা মানে এরকম জায়গা থাকে না, কথা কথা ডিরেক্ট সাবজে শিখেছে, ভুলে গেলে ডিরেক্ট, বুঝা গেছে, আচ্ছা যাও তাহলে এটা শিখলাম। এটা হচ্ছে যে কোনো এক কালার জাতীয় জায়গাগুলো এ করে না, দেখো এই ছবিতে যতটুকু ওই কালারের সাথে মিশে গেছে এটা ক্লিন জায়গাগুলোই মার্ক করে দিচ্ছে, বুঝলে, হ্যাঁ এটা আমাদের যখন একই জাতীয় কালার যেমন হোয়াইট, যে হোয়াইট অংশে আমি কিছু করবো, হ্যাঁ বা এই পাশে হোয়াইট অংশে কিছু করবো, মানে এরকম মানে এক কালার জাতীয় জায়গায় এটা সবচেয়ে বেশি ইউজ হয়। আরেকটা জিনিস হচ্ছে যে কোনো কাজের শেষে যারা কাজ করছি এর ভিতরে কাজ করছে করতে করতে এইটাই ক্লিক করে বাইরে ক্লিক করা সবচেয়ে বেটার, এর বাইরে মানে কি ছবির ভিতরে না, বাইরে বলতে এরকম বাইরে ছবির বাউন্ডারি বাইরে, বুঝা গেছে, আচ্ছা এইটা তো পুরা বুঝলাম, আচ্ছা এটা আমার লাগবে না, এটা প্যাস টুল, এটা বিরাস, এটা কোলন, কোলন শিখে না ইরাদার তো শিখেছি, ইরাদার কোনো কিছু মুসা, আচ্ছা রং, রং তো শিখেছি, এটা ঢেলে দেওয়া, হ্যাঁ কি এই যে এখানে যে রং ছিল সে রং কিন্তু, তাই না, ঠিক আছে, হ্যাঁ সারা জীবন তো ফোনে এডিটিং করে এসছে, এবার বাস্তবে দেখো, আচ্ছা এটা কাজ তো আজকে বুঝলাম, এটা কাজ কি কোনো কিছু প্লেন করে দেয় মানে লোশনের মতো, লোশনের কারণে না হালকা সুন্দর দেখা যায়, হ্যাঁ ওই হ্যাঁ ধরো ফ্যান আনলাম তোমার কাছে এরকম, ঠিক আছে এ দেখো হচ্ছে হেভি কাজ আছে কিন্তু, এ দেখো এই ধীরে ধীরে গুলো যে পিডিবির মতো ধীরে করছে না, তাহলে আমার এখন ধরো দুটো চোখ নাস না, কোন চোখটা গাঢ় বেশি, এইটা না এইটা চোখ চোখে বেশি কোনটা, এটা এইটা, তাহলে এটাও আমি করতে পারি, কীভাবে করতে পারি, এই যে হাত সিগন্যাল আস না, এই হাত সিগন্যাল আস না, হাতে এ করলে গোল আসে, দেখো এই গোলটা আমি বড় করে দিলাম ওই একই তা দিয়ে, ধরো এই চোখের পর ডাকলাম মনে পড়ে, দেখো ওটাও কিন্তু গাড়ি হয়ে গেছে। আবার দেখো ধরো এই জায়গাগুলো ফ্যাকাশ হয়ে গেছে বা হালকা কম পড়ে গেছে, এটা দিয়েই হ্যাঁ দেখো গাঢ় করে দেওয়া যায়, যাই কি বুঝলে, আচ্ছা যাই হোক, আচ্ছা বিষয়টাকে বোঝা গেছে, তাহলে এটা হচ্ছে হাতে, এই হাতের মধ্যে ওই জিনিসটা থাকে, এটা বান টুল বলে, কি বলে বান টুল বলে, ঠিক আছে, এই যে ধরো এই যে চুল পেকে গেছে, ধরো ধরো চুল পেকে গেছে, হ্যাঁ ধরো এই চুল এই দেখো গাড়ি কোথায় আছে, ও কোনো প্যারাশুট মাখানো লাগবে না, দেখিস হয় গাড়ি আসছে, হ্যাঁ এটা কোনটা দিয়ে আসছে, এইটা দিয়ে, এখন মেন কথা আমি আরও একটা দিন সময় নেবো, মাখাতে আসছে তাহলে এই টুলবার হয়েছে, এইটা হয়েছে, ইরাদার হয়েছে, এই সামনে তাই এটা হয়েছে, এইটা আছে, ইরাদার হয়েছে, এই রং ঢেলে দিয়ে রং হয়েছে, কিন্তু রঙের মধ্যে রাইট বোর্ড ক্লিক করে আরও রং আসে, এগুলো পরে সব, আচ্ছা ইরাদার তো হয়েছে, আচ্ছা এটা তো লাগবে না, এটা কোলন টুল, এটা হয়েছে ব্রাশ হয়েছে, এখানে আইটা হয়েছে হিলিং ব্রাশ টুল, হিলিং এটা দেখি হিলিংয়ের সুবিধাটা কী, তার আগে আমি ছবিটা নিয়ে আসি দেখি হিলিংটা কি, ভয় ক্লিক করলাম, এই হিলিংয়ের বিষয় আছে, এখানেও এই কোলনের মতো ব্যবহার হয় অনেকটা, হিলিং দেখো খুব মজার ব্যাপার, মজা মানে খুবই মজা, দেখো এই ভালো জায়গা আমি এটা কপি করে নেবো, এরকম জায়গা নেই নাকি, এ কপি করলাম করে এবার দেখো এটা বড় করলাম, কি বুঝলেন,
এটা নড়ে না, যেখানে এক জায়গায় থাকে ফেসটা, বুঝতে বুঝতে। হ্যাঁ, ধরো এই বাসের ফেসটা আমি কপি করলাম, নাকে কপি ঠিক আছে, এদের কুমায় নিচ্ছে আছে সবসময় ক্যাপাসিটি, ঠিক আছে। আচ্ছা ধরো ধরো এই জায়গাটা নিলাম, কি কি হচ্ছে, তাহলে এইটার দ্বারা আরো বেশি সুবিধা না নাকি? হ্যাঁ, আচ্ছা এই ছবিটা আমি চেঞ্জ করলাম, একটা ছবি নিয়ে আসি, ধরো এই ছবিটা নিলাম। হ্যাঁ, এবার দেখো এখান থেকে আমি এই হিলিং টুলে ক্লিক করে আসা আছে না, আমি ধরো এরকম একটু ভালো অংশ দিলাম, এই জায়গা নিলাম, এবার দেখো কি মজার ব্যাপার। কি ওগুলোকে থাকছে, ওটা আশেপাশে ফেসের সাথে কি করছে, ম্যাচিং করে দিচ্ছে, বুঝা গেছে? আচ্ছা দেখো এই দেখো, ওটা জুম করলে একটু ওরকম লাগে, এরপর তুমি যদি ট্রিয়ে করছো একটু ওই ফ্যানের লাভটি দেওয়া হবে, দেখো ঠিকই দেবে, এই দেখো মানে ম্যাচিং হয়ে যাচ্ছে। কি দাগটা উঠছে, মানে আমাদের যে উদ্দেশ্যটা ছিল উদ্দেশ্যটা কেউ বুঝতে পারছি, তাহলে আমরা এর মধ্যে কয়টা টুল পাই, একটা প্যাস্টোর, একটা হিলিং টুল, রাইট বাটন ক্লিক করলে কিন্তু অপশন আছে, আমি প্রথমে বুঝাইছি যে আমাদের যখন কোনো যন্ত্রপাতি লাগবে তখন কী করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে আছে কিছু, এখানে অনেক রকম আছে, ওগুলো আমাদের যে গোলটা আছে, যে এখন মার্ক গোল হবে ঠিক আছে, এটা যখন নিয়েছিলাম তখন মার্ক কী হচ্ছিল, চৌকো, যখন এটা দেবো তাহলে কী হবে, মার্ক গোল হবে নাকি? যাও তাহলে এখানে কিছু নেই, এর মধ্যে দেখো একটা জিনিস আছে, এই ল্যাস্ট টুল আছে, এটা না ক্লিক করে করে যায়, আর এটা ক্লিক করা লাগে না, এটা কি করতে হয় ধরো মানে সেভ রাখলেই হয়, যে সেভ রেখে মার্ক করে ঠিক আছে, এটা এটা ঝামেলা। হ্যাঁ, আবার ধরো আর এটা তো বুঝলাম আমি, এর কোনো অল্টারনেটিভ নেই, এর কোনো অল্টারনেটিভ নেই, পুরব এর আছে কিন্তু ওটা আমার দরকার নেই, এটা শিখেছি। আবার এখানে দেখো বিরাজ টুল আছে দুই রকমের, পেন টুল, পেন টুল ঠিক আছে, পেন টুল ধরো এই পেন টুল দিয়ে কোনো কিছু আঁকানো যায়, দেখেছ এটা আঁকানোর মতো আঁকানো যায়, কিন্তু ধরো এখানে গাঢ় আমি এটা কেন কালার দিলাম, যে আমি এখানে দেখবো ধরো কিছু দেখছি, হ্যাঁ সরগন্ধি পেন্সিলের মতো গন্ধিটা, অর্ধেক এটুক মানে কি, আশা করি অর্ধেক বোঝা হয়ে গেছে আশা করছে, ঠিক আছে। এর মধ্যে এই টেক্সটটা কিন্তু আমরা শিখে গেছি না, আচ্ছা হাতটা শিখেছি, হাতটা মানে ওই যে স্পেস থাকবে বোঝা, এই হাতও তাই, এই যে না আসাটা করার জন্য যখন জুম বেশি হয়ে যায় তখন না আসা করতে গেলে এই হাতটা লাগে, এই হাত বোঝা গেছে। হ্যাঁ, কন্ট্রোল মাইনাস করলাম আবার, তাই শিখেছি, কালার শিখেছি, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আমার আবার তো আমি সবগুলো শিখবো না, আমি কয়েকটা সাত আটটার মতো বাদ রাখবো ঠিক আছে, মাথায় ঢুকানোর তো ব্যাপার আছে। আচ্ছা আশা করি টুলবার সম্পর্কে একটু আগের সাথে ভালো ধারণা হয়েছে, তাই না? আচ্ছা টুলবার সম্পর্কে যদি ধারণা হয় তাহলে আমরা কি পারবো জানো, আমাদের সময় অনেক আদিকাল থেকে হয়ে আসে, তাই এখন তো অ্যাপস ইউজ করছে, ফোনের অ্যাপ গুলো আছে এই আছে এই